আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ কিংবা দেশের বাহিরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আজকে আমরা চলে এসেছি একটি সূর্যমুখীর বাগানে, যেটা অত্যন্ত লাভজনক একটি ফসল। প্রথম অবস্থায় এটি যে চাষ করেছেন, যে খামারি, আজকে তার সাথে আমরা কথা বলবো যে আসলে তিনি কী উদ্দেশ্যে এই সূর্যমুখীর বাগানটি করেছেন, সেসব সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং যদি কেউ এই চাষ করতে চান তাহলে সে কীভাবে করতে পারেন, সেসব সম্পর্কে আমরা আপনাদের সাথে আজকে বিস্তারিত তুলে ধরবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তো কাকা, আমরা তো এই যে আপনার সূর্যমুখীর বাগানটা দেখলাম, আসলে কতদিন আগে আপনি করছেন? এটা 60-62 দিন চলছে। আচ্ছা আচ্ছা। এটা 90 দিনে দিন এটা পাকব, তেল হইব। আচ্ছা, বানা দেব। আচ্ছা, তো এই কি আপনার এই বাগানটা আসলে কি উদ্দেশ্যে করা? এটা তেলের লাভ নিকে। আচ্ছা আচ্ছা। ওটা ওই তেলের ইয়ে সর্ষার কোনো এই সর্ষায় যদি লাভ বেশি হয় তাহলে আমি প্রথম দিক দেখবার লিগে করছি। আচ্ছা, যদি লাভ বেশি হয় তাহলে এগুলো বুনো মাছ যদি কম হয় তাহলে বুনুম না। আচ্ছা আচ্ছা। তো এই লিগে বুঝছি। তো আপনি কি আশা করতেছেন যে আসলে সরিষার চেয়ে এটা কি আসলে বেশি লাভ হবে? এটা লাভবান হইতেছি আমি মনে করছি, যে ওই তেলের গনে এর তেলের দামও বেশি, সর্ষাও বেশি হবে, তেলও বেশি হবে। আচ্ছা আচ্ছা। এই উদ্যোগ নিয়ে আমি চিন্তা ভাবনা করি আমি এটা কাজ করতেছি। এটা কি আপনার সর্ষা ক্ষেতের পাশাপাশি ক্ষেতটা করছেন? হ্যাঁ, পাশাপাশি করছি। আচ্ছা আচ্ছা। ওরা দেখবো, ওরা দেখবো, তাতে মনে করি যে এটা লাভ বেশি হবে, দেখে এটা করছি। তো আসলে এখানে এই তেলের দামগুলা কেমন হয়? দাম একটু বেশি, ওগুলার থেকে অনেক বেশি। আচ্ছা আচ্ছা। বাজার দেখলে তো বুঝতে পারবেন অনেক বেশি। আচ্ছা আচ্ছা। তো কাকা, আসলে এটা 90 দিনে ফলন দিবে? হ্যাঁ, 90 দিনে ফলন। আচ্ছা, ধরেন আপনার 1 কেজি তেল হইতে এটা কতগুলা ফুল লাগবে? ফুল লাগবো 20-30টার কম হবে না। আচ্ছা, অনুমান বই দেখলে মুখস্থি কইতাছি। আচ্ছা আচ্ছা। বই আছে বাড়িতে আমার কাছে। আচ্ছা আচ্ছা। বই না দেওয়া বন্ধ আমি কইতে। এই ক্ষেতটা করার আগে কি আপনি কারো সহযোগিতা নিয়েছিলেন? সহযোগিতা অফিস সহযোগিতা করছে আমার, কৃষি অফিস থেকে। কৃষি অফিস করে। আচ্ছা আচ্ছা। এই বীজটা আপনি কোথায় থেকে আনছেন? ওই আমি আনছি কি কৃষি অফিস থেকে। আচ্ছা, কৃষি অফিস থেকে আপনাকে এটা কি কি এরা অন্য অন্য কোন রাষ্ট্রে করে আনছে আমার বলেন কি? আচ্ছা আচ্ছা। কইছে ভাই আপনি উন্নত ধরনের ফুল আমি সর্ষায় দিব, আপনি বুনতে হবো, আমরা তো আপনি বীজ আনছিলেন না চারা? বীজ গোটা এই যে পুকুর গোটার মতন। আচ্ছা আচ্ছা। ছোট ছোট। তো বীজটা আসলে এটা বোনার পরে কতদিন পরে গাছ হয়? মোটামুটি 15-16 দিন গেলে এটা জালিয়া একটু ছোটো ছোটো। আচ্ছা, ফুলটা আসতে কতদিন লাগে? মোটামুটি 40 দিন। 40 দিনের পরে এটা ফুল আসবে? ফুল আছে। আর 40 দিনের পর এই যে ফুলটা কত কত বাত্তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 15 দিনে গেলে এই বাত্তি হয়ে যাবো। 60 দিনে যেমন এটা কাটা কায়া কাটিয়ে ফেলাম। আচ্ছা, কেটে ফেলবেন আর কি। তো আসলে কাকা, এটা যদি কেউ চাষ করতে চায় তাহলে সে কি সব মাটিতে চাষ করতে পারবে কিনা? সব মাটিতে করতে পারবো, মানে এটা মাটি ভালো, এটা আমাকে অবশ্যই দেখছে চেক করে দিতে পারে, এটার মধ্যে কিছুই তেমন কষ্ট হবে না। আচ্ছা আচ্ছা। আবার লাল মাটির মধ্যে জীবনে তেলে আবার অন্য পদ্ধতিতে বুনতে হইব। আচ্ছা আচ্ছা। তা বাদে আবার বালির মধ্যে বুনলেও কষ্ট হইব, ওটা মাটি বুঝে হইব, বালিতেও বুনতে পারবো কিন্তু ওটা পরিশ্রম করতে পারবো, সার বীজ সব কিছু বেশি লাগবো, আবার এটা কম দিলেও চলে মাটি ভালো দিতে। তো এই যখন আপনি এই সূর্যমুখী বীজটা আনলেন তো আসলে কত টাকার বীজ আনছিলেন? না, টাকা দেয় নাই, টাকা নেই, অফিস করে এবার দিছে অফিস থেকে। অফিস করে। আসলে নতুন যদি কেউ আপনার মতো এই ধরনের বাগান এগো দিব। আচ্ছা আচ্ছা। এটা কি কৃষি অফিসে? হ্যাঁ, কৃষি অফিস। কাগজপত্র আছে, ছবি নিব, সই নিব, মেলা জায়গায় ই করা লাগে, কয়েক জায়গায়। তো তারপর তো ওরা আবার দেয়। আচ্ছা, তো যদি কেউ আসলে এরকম বাগান করতে চায় তার জন্য? তার জন্য আমিও দরকার সাহায্য করুম। আচ্ছা, আমি রোগে যাই অফিসে দেয় এগো দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে আমার তো অফিসাররা ডেইলি আহে, সব সারগুলো কখন আমার পরিচয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অফিসে গেলে আমার সব সারগুলো পরিচয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।